ভিন্ন উপহারের বস্তু ভক্তার আকর্ষণকে বলা হয় মহাকর্ষ। মধ্য আকর্ষণকে বলা হয় মহাকর্ষ বলা হয়। আর মহাকর্ষ বলা হচ্ছে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর ভিতর, ভিন্ন পারে দুটি বস্তুর ভিতর মধ্যকার যে আকর্ষণ করে পরস্পর পরস্পরের দিকে যে বল দ্বারা আকর্ষণ বল করে কাজ করে সেই আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ বল। নিউটনের মহাকর্ষ সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র হচ্ছে এই মহাবিশ্বের যে কোনো দুটি ভিন্ন পারের বস্তু ভরের গুণফলের বস্তুদ্বয়ের বস্তুদ্বয়ের মধ্যকার বলের আকর্ষণের পরিমাণ আমরা দুটি ঠিক আছে তাহলে হবে তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটি ফল ঘরে দুটো বস্তুত হয় এই বস্তুর দ্বিগুণ ফলে এই বস্তুটার আকর্ষণ ফলে সমানুপাতিক অর্থাৎ প্রপোর্শনাল এবং এবং এর বস্তুর ভর ভিন্ন মহাবিশ্বের বস্তু বস্তুটা দূরত্ব হবে এর উপর যে আকর্ষণ বল কাজ করছে আকর্ষণ বলে বর্গের ব্যস্তানুপাতিক এখন এর ফল যদি একই ঘরে দুটো পক্ষ একই দূরত্ব থাকে পরস্পরকে যে আকর্ষণ বলে কাজ করে সে আকর্ষণ বল করা হয় মহাকর্ষ ধ্রুবক। সেই মহাকর্ষ ধ্রুবক হয়ে গেল। এখন আমরা এখানে দুটো মহাকর্ষ বলা হল ধর্ম বদল। ধর হচ্ছে একটি বস্তুর মধ্যে পদার্থের মন পরিমাণ অর্থাৎ তার দিকে কত দীর্ঘ এই যে পদার্থ আছে এই মন যোগ মানুষটি ধর আরও জন হচ্ছে বস্তু ধর এবং অতিকর্ষণে গুণফলকে ওজন। আজকে আমরা সৃজনশীল প্রশ্ন আলোচনা করে একটি বস্তু ধর একশো বিশ কেজি এটিকে চাঁদে একটি বস্তু চাঁদে এত কেজি ধরে ধর এত কেজি একটি বস্তু চাঁদে এত ধর এত কেজি একটি বস্তু চাঁদে নিয়ে নেওয়া হলো এতে দেখা বস্তুটি ধরের কোনো পরিবর্তন হয়নি। ধর তাকে বলে এটা আমি বলছি ধর ওজনের মধ্যে পার্থক্য কি ধর হচ্ছে পদার্থের মন পরিমাণ হচ্ছে ধর এবং ওজন হচ্ছে ধর এবং ওজন প্রতিকর্ষ কারণে ভূমি পদার্থ যেন ওজন এইটা হচ্ছে ধর এবং ওজনের জীবন ভূমি পার্থক্য ধরের একক হচ্ছে কেজি আর ওজনের একক হচ্ছে নিউটন। চাঁদের বস্তুটি ওজন নির্ণয় কর তাহলে আমরা চাঁদের বস্তুটি ওজন নির্ণয় করবো আমাদের ভাবে সমাধান সমাধান আমরা যেমন আমরা
দেখলাম এই কথা বলতে আমাদের জানা দরকার, কারণ একটি বস্তু পৃথিবীতে যে ওজন তাতে তার হচ্ছে ভর, যে ভর হবে তাহলে তার 1/6 ভাগে এক ভাগ হবে, অর্থাৎ ওজন বস্তুর যে ওজন এখানে 1 নিউটন, তাহলে সেই বস্তুর ওজন হবে আর 1/6 অর্থাৎ 4/6। এখন এখানে আমরা বস্তুর ভর কত পেয়েছি, 6 × 120 কেজি কিন্তু হচ্ছে 9.8, যেহেতু ওজনের একক নিউটন আমরা নিউটন দিলাম। আমরা এখানে জির মান 9.8 দিচ্ছি, কারণ এটা আমাদের সুবিধা হচ্ছে জির আদর্শ মান, কিন্তু এই জির মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে। যেমন বিশ্বী অঞ্চলে জির মান হচ্ছে 9.9 হচ্ছে 8 মিটার পার সেকেন্ডে চলেছে বিশ্ব অঞ্চলে, আর মেরু অঞ্চল হচ্ছে 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে মেরু অঞ্চলে এই জন্য অর্থাৎ কেন্দ্র থেকে বিশ্বের দূরত্ব যত অর্থাৎ ব্যাসার্থ যত বেশি হবে সেখানে কি বেশি হবে, ওজন বেশি হবে, আর ব্যাসার্থ যত কম হবে দূরত্ব অর্থাৎ কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব অর্থাৎ ব্যাসার্থ যত কম হবে সেখানে ওজন কম হবে। তাই এখানে আমরা এই মানটা বর্ষায় যদি দেখা যাচ্ছে যে এটা গুরুত্বে আমরা এটি থাকে হচ্ছে 2 8 16 9 18 18 1 মিনিট, অর্থাৎ এত এখানে পাচ্ছে হলো 8 16 6 9 18 1 মিনিট, তাহলে 120 কেজি ভরের একটি বস্তু তাদের ওজন গেল 190 নিউটন। তা আমরা দেখতে পাচ্ছি যে তাদের ওজন পৃথিবীর ওজনের 6 ভাগের 1 ভাগ, অর্থাৎ তাদের বস্তু নিয়ে যদি পৃথিবীকে সে বস্তুর ওজন নির্ণয় করা হয় তাহলে তাদের ওজনের সাথে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে পৃথিবীর ওজন আমরা পেয়ে যাব। আর এখানে সাধারণত আমরা পৃথিবীতে বস্তুর ওজনের ওজন এবং তাদের বস্তুর ওজন ভূপৃষ্ঠের বিভিন্ন জায়গায় বিশ্বের অঞ্চলে বস্তুর ওজন একরকম হবে, তারপরে ক্রান্তীয় অঞ্চলে ওজন একরকম হবে, কারণ কেন্দ্র থেকে পরিধির উপর যত দূরত্ব বাড়বে বা কমবে এই বাড়া বা কমার উপর মান বাড়বে বা কমবে সে বাড়া বা কমের উপরই আমরা সাধারণত ওজন নির্ণয় করতে পারব। আর এখানে সাধারণত আমরা এই ওজন ওজন নির্ণয় করতে পারব, ভর নির্ণয় করতে পারব, যদি ভর থাকে আমরা এখানে ওজনকে বাইর করে কী থেকে এনে মন নির্ণয় করতে পারব, অথবা কী নির্ণয় করতে হবে ওজন দেওয়া আছে ভর দেওয়া আছে সেখানে এই ইকুয়েশনে এই দুটো মান মধ্যে এনে মন নির্ণয় করতে পারব। এভাবে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।